গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কত নম্বর ক্লাস? 27। গত ক্লাসগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই, আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম। কোথায় ছিলাম? বিধায়কের উপলক্ষণে। বিধায়ক কাকে বলে? বিধায়ক হচ্ছে একটি সম্পর্কের নাম। কার সাথে সম্পর্ক? উদ্দেশ্যের সাথে বিধায়ক সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা করেন অ্যারিস্টটল, তবে এটার পরিণতি লাভ করে, পরিপূর্ণতা পায় পরিফিলি। আমরা পরিফিলির বিধায়ক পড়ছিলাম অলরেডি। আমরা জাতি, উপজাতি এবং বিভেদক লক্ষণ শেষ করেছি। একটু স্মরণ করে নিই, জাতি কাকে বলে? জাতি এবং উপজাতি দুটি সাপেক্ষ পদ, মনে আছে? অর্থাৎ একটি ছাড়া আরেকটি সম্ভব নয়। দুটো পরস্পর সম্পর্কযুক্ত দুটো উপশ্রেণী, যার উপশ্রেণী আছে, এরকম দুটো বিষয়কে যদি একসাথে করি, যেটি বড় অর্থাৎ ব্যক্তিত্বের তুলনায় যেটি বড় সেটি হবে ছোটটির তুলনায় জাতি, এবং যেটি ছোট সেটি হবে বড়টির তুলনায় উপজাতি। এভাবে আমরা পড়েছি মানুষ এক শ্রেণীর প্রাণী। এখানে মানুষ যদি উপজাতি হয়, প্রাণী হবে কি? জাতি। এভাবে আমরা সবগুলো সম্পর্ক পড়েছি, সাতটা সম্পর্ক। আর বিভেদক লক্ষণ হচ্ছে কি? যে গুণ, এমন একটা গুণ বা গুণাবলী যা একই শ্রেণীর অন্তর্ভুক্ত একটা উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করে। অর্থাৎ আমি যদি বলি মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এখন এই যে মানুষ যে অন্যান্য প্রাণী থেকে আলাদা, কিসের জন্য? এখানে বলে দিয়েছি আমি বুদ্ধিবৃত্তি সম্পন্ন, অর্থাৎ এই বুদ্ধিবৃত্তিটা হচ্ছে কি? একটা বিভেদক লক্ষণ অথবা লক্ষণ, যে গুণের কারণে মানুষটা তার একই শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ হাতি, গরু, ছাগল, অন্যান্য হাঁস মুরগি ইত্যাদি অন্যান্য প্রাণী থেকে পৃথক। কিন্তু আমরা সবাই কিন্তু প্রাণীর অন্তর্ভুক্ত। তাহলে সংজ্ঞাটা হবে কি? যে গুণ বা গুণাবলীর জন্য একটি উপজাতি তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক, সেই গুণ বা গুণাবলীকে কি বলা হয়? লক্ষণ। এখন উপলক্ষণে কি পড়েছিলাম? উপলক্ষণ একটা গুণ, কিন্তু অনিবার্য গুণ নয়। বুদ্ধিবৃত্তি যেমন একটা অনিবার্য গুণ, কিন্তু উপলক্ষণ একটা গুণ কিন্তু অনিবার্য নয়। তাহলে কথাটা এভাবে লিখতে হবে, যে গুণ অপরিহার্য গুণ নয় কিন্তু অপরিহার্য গুণ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। অর্থাৎ এটা অনিবার্য, অপরিহার্য গুণ না হয়েও সেই গুণটা থেকে আসে। যেমন ধরো, আমি যদি বলি মানুষের বিচার শক্তি সম্পন্ন প্রাণী, এই যে আমি তোমাকে এখন বললাম যে বিচার শক্তি, এই বিচার ক্ষমতাটা কোত্থেকে আসে? একটা গরু, ছাগল, হাঁস মুরগির কি বিচার করার ক্ষমতা আছে? না, নেই। মানুষের আছে। মানুষের কেন আছে? মানুষের বুদ্ধি আছে। তাহলে সংজ্ঞাটা কী ছিল? যে গুণ জাতত্বের অংশ নয় কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাহলে দেখো, বুদ্ধি থেকে অনিবার্যভাবে আসছে বিচার ক্ষমতা। তাহলে এটাই হচ্ছে উপলক্ষণ। এখানে একটু আলোচনা করে নিই, তোমাদের যখন উদ্দীপক দিবে, তোমরা অবশ্যই বইয়ের পিছনে দেখতে পাবে, তখন তোমাকে উদ্দীপকের মধ্যে অনেকগুলো কথা আছে। যেমন রহিম হয় বুদ্ধিবৃত্তি বা মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, রহিমের বিচার ক্ষমতা আছে। এভাবে পাঁচটা বিধায়ক দিয়ে তোমাকে একটা উদ্দীপক সাজানো থাকবে। ওখান থেকে তোমাকে বাছাই করতে হবে কোনটা কোন ধরনের বিধায়ক। আমরা সম্পূর্ণ পড়ার পর আবার আলোচনা করব। তাহলে উপলক্ষণ কি আমরা করলাম? উপলক্ষণ হচ্ছে সেই গুণ যেটা জাতির জাতত্ব না কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। সংজ্ঞাটা তোমরা বই পেয়ে যাবে, পেজ নাম্বার হচ্ছে 149। আচ্ছা, এখন আমি জাস্ট উদাহরণটা লিখছি। হ্যাঁ, মানুষ হয় বিচার শক্তি সম্পন্ন প্রাণী। তাহলে তোমরাই বলো এখানে কি? এখানে বিচার শক্তি সম্পন্নটা, এটা হচ্ছে উপলক্ষণ। কেন উপলক্ষণ? এটা জাতত্বের অপরিহার্য অংশ নয়, অর্থাৎ এটা বুদ্ধি না, কিন্তু এই বিচার করার ক্ষমতাটা কোত্থেকে আসছে? আমাদের বুদ্ধি থেকে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, উপলক্ষণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এক জাতিগত উপলক্ষণ, আরেকটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ।
আচ্ছা, জাতিগত উপলক্ষণ আর উপজাতিগত উপলক্ষণ, এটা হচ্ছে যে উপলক্ষণ জাতির জাতত্ব থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। জাতিগত যে উপলক্ষণ জাতি চাতুর্থ থেকে নিঃসৃত হয়। খেয়াল করো, অর্থাৎ এই উপলক্ষণটা জাতি, এখানে ধরে নাও, তোমরা বুঝতে পারছো এখানে এটা হচ্ছে উপজাতি, এটা হচ্ছে জাতি, কেননা মানুষের তুলনায় প্রাণীটা হচ্ছে বড়। এখন আমি কি লিখেছি, জাতিগত উপলক্ষণ হচ্ছে যে উপলক্ষণ জাতির জাতত্ব থেকে নিঃসৃত হয়। মানে আমরা জানি প্রাণীর জাতত্ব কি, মনে আছে? প্রাণীর জাতত্ব হচ্ছে শুধুমাত্র জৈব বৃত্তি, জৈব বৃত্তি। হ্যাঁ, প্রাণীর জাতত্ব জৈব বৃত্তি, আর মানুষের জাতত্বের কথা মনে আছে? বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস জৈববৃত্তি, আগে জৈব বৃত্তিটা লিখতে হবে। এনিওয়ে, আচ্ছা এখন দেখো, যে উপলক্ষণ জাতির জাতত্ব, মানে জাস্ট প্রাণীর জাতত্ব থেকে আসে, জৈব বৃত্তি থেকে আসে। জৈব বৃত্তি থেকে কি আসে? জৈব বৃত্তি থেকে আসে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা ইত্যাদি। এই যে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এগুলো হচ্ছে প্রাণীর জাতত্ব। তাহলে তোমাকে যখন উদ্দীপকে দিবে যে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এই টাইপের কিছু ওয়ার্ডগুলো থাকবে, তোমরা চট করে ধরে ফেলবে এটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, কেননা এটা জাতির চাতুর্থ থেকে আসে। ক্লিয়ার? এগুলো তোমরা ডিটেলস 149 পেজে পেয়ে যাবে, ছক আকারে দেওয়া আছে এখানে। ঠিক আছে, ছকটা আমি এখানে লিখলাম না, গরু, ছাগল, হাঁস, মুরগি, এখানে বিদ্যাত আমরা বুঝতে পারছি প্রাণীর মধ্যে, মানুষ ছাড়া অন্যান্যগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে উপজাতিগত উপলক্ষণ, উপজাতিগত উপলক্ষণ, আমি পুরোটা লিখলাম না, বুঝতে পারবে তোমরা। আচ্ছা, যে উপলক্ষণ এটা বলেছে জাতির জাতত্ব থেকে। হ্যাঁ, এটা কি উপজাতির জাতত্ব থেকে, আমাদেরকে আমাকে কি এটা লিখে দিতে হবে, এটা হচ্ছে জাতি আর এটা হচ্ছে কি উপজাতি। ঠিক আছে, তাহলে যে উপলক্ষণ উপজাতির জাতর্থ থেকে নিঃসৃত হয়। উপজাতিকে আবার, এগুলো কিন্তু আমার এক নম্বরে আসে সৃজনশীল। ঠিক আছে, যে উপলক্ষণ উপজাতির জাতর্থ থেকে নিঃসৃত হয় তাকে কি বলা হয়, উপজাতিগত। অর্থাৎ মানুষের কি আছে, বুদ্ধিবৃত্তি, জৈববৃত্তি। এখন যদি ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আহার, হ্যাঁ, এগুলোর সাথে আরেকটা কী থাকে, যদি থাকে বিচার ক্ষমতা। ঠিক আছে, তারপরে হচ্ছে, তাহলে তুমি কী বলবে, এই বিচার ক্ষমতা এদের নেই, তাহলে এটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। এখানে যে দুটো উদাহরণ দেওয়া আছে, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা হলো মানুষের জাতিগত উপলক্ষণ। কারণ মানুষ শ্রেণীর নিকটতম জাতি হচ্ছে জীব, জীবের জাতত্ব হলো জীববৃত্তি, ক্ষুধা শ্রেণীর জীব থেকে অনুগত নিঃসৃত, এগুলোকে হলো জাতিগত উপলক্ষণ। আর যে উপলক্ষণ বিভেদক লক্ষণ অনিবার্যভাবে নিচ্ছে তাকে উপজাতি, যেমন চিন্তাশীলতা মানুষের উপজাতিগত, এটা মানুষের পথে বিভেদক লক্ষণ বুঝতে অনিবার্য মাধ্যমে বিষয়টিকে দেখানো হোক। তাহলে তুমি বলবা যে উপলক্ষণ জাতির জাতত্ব থেকে নিঃসৃত হয় তাকে বলা হয় জাতিগত উপলক্ষণ, আর যে উপলক্ষণ উপজাতির জাতত্ব থেকে নিঃসৃত হয় তাকে বলা হয় উপজাতিগত উপলক্ষণ। আচ্ছা, এখানে দেখো 159 পেজে ছকটাতে দেখো, একটু সাইডে লিখে দিই, ছকটাতে
আচ্ছা ছটটা দেখো, এটা হচ্ছে জাতি। এই ছটটা যদি থাকে, জীবটা হচ্ছে জাতিটা আমরা অলরেডি সবাই জানি। এখন জীবের যে উপজাতি কি কি হতে পারে, আমি একসাথে লিখলাম মানুষ, গরু, ঘোড়া, ঠিক আছে। এখন মানুষ হচ্ছে উপজাতি, মানুষের কি আছে, বুদ্ধিবৃত্তি, জৈববৃত্তি, জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি, এইটা আমরা অলরেডি জানি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিভেদক লক্ষণ, এটা হচ্ছে বিভেদক লক্ষণ, ঠিক আছে। এখন জৈববৃত্তি কি, বিভেদক লক্ষণ। এখন এখান থেকে যদি আসে চিন্তাশীলতা, এখান থেকে দুইটা জিনিস আসতে পারে, একটা হচ্ছে তোমার চিন্তাশীলতা লিখলাম না, আরেকটা হচ্ছে কি বিচার ক্ষমতা, বিচার ক্ষমতা, ঠিক আছে। এই টাইপের যদি কোনো উদ্দীপক থাকে, তুমি চট করে ধরে ফেলবে যে যখন বিচার ক্ষমতা থাকবে, যদি ক্ষুধা তৃষ্ণা থাকে, ক্ষুধা তৃষ্ণা মানুষেরও আছে জাতিরও আছে, তাহলে ওটা দিয়ে দিবি তুমি জাতিগত উপলক্ষণে। আর যদি শুধু বিচার ক্ষমতা আর চিন্তা দেয়, এটা শুধু মানুষের কোথা থেকে আসে, এই বুদ্ধি থেকে আসে। তাহলে বিভেদক লক্ষণ হচ্ছে কি, বুদ্ধিবৃত্তি, যেই গুণ একটা উপজাতিকে তার অন্যান্য উপজাতি থেকে, এই যে অন্যান্য উপজাতি থেকে, এই উপজাতি থেকে পৃথক করছে। আর উপলক্ষণ কি, যে গুণ জাতির জাতত্ব না, মানে এটা না, বুদ্ধিবৃত্তি না, কিন্তু এখান থেকে অনিবার্যভাবে আসে, এই যে এটা। এই উদাহরণটা কিন্তু একদিকে তোমার উপলক্ষণেরও হয়, আরেকদিকে তোমার উপজাতিগত উপলক্ষণেরও হয়। এখন কথা হচ্ছে, পরীক্ষার সময় অনেক সময় তোমরা জাতিগত আর উপজাতিগত ধরতে পারো না, তখন তুমি শুধুমাত্র উপলক্ষণ লিখে দিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু জাতির জায়গায় উপজাতি, উপজাতির জায়গায় জাতি লিখতে যেও না, মাথায় ব্রেনে ফেলে দাও, উপজাতি হচ্ছে মানুষ আর জাতি হচ্ছে অন্যান্য প্রাণী, এখানে ক্লিয়ার, তাহলে মনে থাকবে। তাহলে এখন আমি চলে যাব অবান্তর লক্ষণে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কিন্তু একটা কোশ্চেন আসে, ঠিক আছে, আর আমি চাইবো যে এইটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, এই অ্যান্সারটা। আচ্ছা, অবান্তর লক্ষণ, অবান্তর কথাটা বুঝেও আমরা বুঝতে পারছি, আমরা কথা কথা বলি না যে অবান্তর কথা বলো না, এটা হচ্ছে অবান্তর লক্ষণ। যে গুণ জাতি, যে গুণ অপরিহার্য নয় এবং জাতির জাতত্ব থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, কিন্তু এটি একটা গুণ, যেমন কি হাস্যপ্রিয়তা, হাস্যপ্রিয়তা, তারপরে এখানে দানশীলতা, ঠিক আছে, তারপরে এখানে আরও অনেকগুলো ওয়ার্ড তোমরা পেয়ে যাবে। যে গুণ জাতত্ব নয়, জাতত্ব থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ একটি পথ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। আচ্ছা, সকল এখানে যে উদাহরণটা দিয়েছে, এটা হচ্ছে সকল মানুষ হয় হাস্যপ্রিয়, বা এখানে বলা হলো দানশীল, অমুক হয় দানশীল, দানশীল হাস্যপ্রিয়, ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করে নিও কোনটা কিসের মধ্যে পড়ে, এটা হচ্ছে অবান্তর, অবান্তর লক্ষণ। যে গুণ জাতত্ব নয়, জাতত্ব নয় এবং জাতত্ব থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, অর্থাৎ যে গুণ জাতত্ব নয় এবং জাতত্ব থেকে, মানে এটা বুদ্ধিবৃত্তিও নয়, বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে আসে না, যেমন হাস্যপ্রিয়, এটা কি বুদ্ধি লাগে, এটা আসার জন্য না, কিন্তু এটা একটা গুণ। আচ্ছা, এটাকে এখানে একটা ওয়ার্ড দিবে, যে এখানে এটা আমাদের কোনো পথ সম্পর্কে নতুন তথ্য দেয়, অর্থাৎ এটা হচ্ছে সংশ্লেষক বাক্য, এমসিকিউতে আসবে। আচ্ছা, তারপরে এখানে বলছে
ল্যাটা এবং ম্যাকবেথ বলেন একটি অবান্তর লক্ষণ হচ্ছে সেই গুণ যা কোনো পদের যাতার্থের অংশ নয় অথবা যাতার্থের সাথে অনিবার্যভাবে সম্পর্কযুক্ত নয়। অবান্তর লক্ষণ বিভেদক লক্ষণ থেকে পৃথক, আবার উপলক্ষণ থেকেও আলাদা। অবান্তর লক্ষণ কোনো পদের আবশ্যকীয় গুণ নয়, অবান্তর লক্ষণ আচ্ছা মোট কথাই একই কথা, অবান্তর লক্ষণ এই কথাটা আমাদের সব আছে, যাতার্থ নয়, যাতার্থ থেকে অনিবার্যভাবে আসে না। ল্যাটা ম্যাকবেথের কথাটা এটার মধ্যে আছে, তো ডিটেলস পড়ার দরকার নেই। এখন বলছে, এখন তোমাদের একটা কনফিউজড আছে, অবান্তর লক্ষণ কি দুই প্রকার না চার প্রকার, খেয়াল করে বিষয়টা পড়বে। এমসিকি তো প্রায় ভুল দাও। অবান্তর লক্ষণ দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তারপরে বলবে যে প্রধানত যদি আসে যে অবান্তর লক্ষণ কয় প্রকার, তখন বলবে প্রধানত দুই প্রকার। এখন আমি পড়াবো ব্যক্তিগত এবং আরেকটা হচ্ছে শ্রেণীগত। ব্যক্তিগত এবং শ্রেণীগতের উপর ডিপেন্ড করে আরও বিভাগে ভাগ করা হয়, তখন বলে যে তখন চার প্রকার, প্রধানত দুই প্রকার। তাহলে কী লিখব, উদাহরণটা হচ্ছে অবান্তর লক্ষণ মূলত বা প্রধানত কয় প্রকার, দুই প্রকার মনে থাকবে, এই দুই প্রকার। কিন্তু এক হচ্ছে ব্যক্তিগত শ্রেণীগত, শ্রেণীগত আমি আর অবান্তর লক্ষণ কথাটা লিখলাম না, শর্টকাট লিখলাম অবান্তর লক্ষণ, ঠিক আছে? আচ্ছা শ্রেণীগত দেখলে বুঝতে পারছি, মানে শ্রেণী, ঠিক আছে? যে গুণ কোনো শ্রেণীর ক্ষেত্রে বর্তমান থাকে, অর্থাৎ যে গুণ একটা সব শ্রেণীর মধ্যে বর্তমান, তাকে বলা হয় কি শ্রেণীগত অবান্তর লক্ষণ। বা এভাবে বলতে পারো, যে অবান্তর লক্ষণ একটা শ্রেণীর মধ্যে বর্তমান থাকে তাকে বলা হয় শ্রেণীগত অবান্তর লক্ষণ। যেমন মানুষ হয় দ্বিপদ জীব, যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর মধ্যে বিদ্যমান, যেমন মানুষ হয় দ্বিপদ জীব। এই যে দ্বিপদ দুইটা পা, এটা কি আমার আর তোমার মধ্যেই সীমাবদ্ধ, সব মানুষ শ্রেণীর মধ্যে আছে না? তাহলে উদ্দীপকে যখন থাকবে মানুষ হয় দ্বিপদ জীব, একদম ব্রেনে ফেলে দাও, এটা হচ্ছে অবান্তর লক্ষণ, ঠিক আছে? এটা সব শ্রেণীর মধ্যে বিদ্যমান। আচ্ছা ব্যক্তিগত হচ্ছে যে অবান্তর লক্ষণ, আমি শর্টকাটে লিখলাম, কোন ব্যক্তি বিশেষের, কোন ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বিদ্যমান, যেমন রহিম হয় এমন ছেলে যে কুমিল্লায় জন্মগ্রহণ করে, যে কুমিল্লায় জন্ম গ্রহণ করে। আচ্ছা এখানে বলতে পারো যে মিস, যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের, এখানে শুধু ব্যক্তির ক্ষেত্রে বিদ্যমান, তাহলে কি হচ্ছে কুমিল্লায় জন্মগ্রহণ করে। এখানে কুমিল্লাটা কোন অবান্তর লক্ষণ এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বোঝাবো, ঠিক আছে? আজকে আমরা উপলক্ষণ পুরো শেষ করলাম, অবান্তর লক্ষণ কাকে বলে পড়লাম, অবান্তর লক্ষণ প্রধানত কিন্তু দুই প্রকার, মনে রাখো শ্রেণীগত আর ব্যক্তিগত। পরবর্তী ক্লাসে আমি পড়াবো এই দুটার উপর ডিপেন্ড করে আরও চার ভাগে ভাগ করা হয়। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।